ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সো আজকের ভিডিওটা হচ্ছে আমি কোথায় থাকি ওটা আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি এখানে আমি একটা ফোর বেডরুম অ্যাপার্টমেন্টে থাকি সো ওইটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা সিঙ্গেল রুমে থাকি এবং অন্য রুমগুলো অন্য মেয়েরা শেয়ার করে সো লেট স্টার্ট সো এটা হচ্ছে আমার বাড়ির মেইন গেটটা এই দিকে হচ্ছে ডাউন টাউন এটা একটা ট্যুরিস্ট স্পট ডাউন টাউনটা আর এদিকটা হচ্ছে আমার ইউনিভার্সিটি রোড এখন অ্যাকচুয়ালি আমি থাকি হচ্ছে ফার্স্ট ফ্লোরে সো আমি এখন আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই তো এইটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের দরজাটা এটা দিয়ে ঢুকেই ডান পাশে হচ্ছে প্রথমে একটা স্টোর রুম তারপর স্টোর রুমের এই পাশে একটা বেডরুম তার পাশে আরেকটা বেডরুম তার পাশে আরেকটা তার পাশে আমারটা এখানে অ্যাকচুয়ালি চারটা বেডরুম আমি প্রথমেই বলেছি এটা ফোর বেডরুম অ্যাপার্টমেন্ট সো এবার এদিকটাই হচ্ছে বাথরুম আমি এদিক দিয়ে এসেছি এদিকে হচ্ছে ইন্টারকম এবং এদিকটাই হচ্ছে বাথরুম বাথরুমের বাইরে দুইটা বেসিন আছে দুই পাশে দুইটা বাথরুমের দুই পাশেই দুইটা এই ছিল বাথরুম সেটিংস এখন চলেন অন্যদিকে দিকেই অন্যদিকে মানে এখন চলেন আমার রুমে যায় এইটা হচ্ছে আমার রুম এখানে এপাশে পাশে একটা বেড আছে সিঙ্গেল বেড সো এই দিকটায় এখানে একটা বেড সাইড টেবিল আছে উইথ ড্রয়ার এবং এর পাশে আছে আমার পড়ার টেবিলটা সো এখানে আমি ছোটোখাটো একটা কি বলবো আমার একটা পুজোর ঘরের মতো করে ফেলেছি পড়ার টেবিলটাকে আর এদিকটাই আছে একটা উইন্ডো সো খাটের এ পাশটায় একটা কাবার্ড আছে এই হলো বেডরুম এখন চলেন আমরা কিচেনটা দেখি এখানে কিছু শেলফ রাখা আছে এগুলো আমাদের ওনার এমনিতে রেখেছিল কেউ যদি বই টই রাখে দরকার পড়ে এই জন্য কিচেনে এটা হচ্ছে কিচেন কিচেনে সব দিকে অনেকগুলো কাবার দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য এবং এই দিকে একটা ডাইনিং টেবিল আছে তারপর ডাইনিং টেবিলের এই পাশে উপরে একটা টিভি আছে এবং এই পাশে হচ্ছে রাইস কুকার একটা চাল বার্নারের গ্যাসের চুলা আছে এরপর এই দিকটাই একটা সিঙ্ক তারপর এটা ছোট একটা টেবল রাখা আছে তারপরে এই সাইডটাই হচ্ছে দুইটা ফ্রিজ আছে একটা নর্মাল একটা ডিপ এবং এই ওভেন টোভেন এইসব কুকিং ইউটিলিটিসগুলো এখানে রাখা আছে দুইটা টেবিলের উপর এবং এই দিকটাই বাইরে গিয়ে একটা ছোট ব্যালকনির মতো আছে ব্যালকনিটার এটা হচ্ছে আমাদের কাপড় শুকানোর স্ট্যান্ড এখানে কাপড় এভাবেই শুকাতে হয় আর কোনো ওয়ে নেই নিচে আমাদের ওয়ে ওয়াশিং মেশিন এবং একটা ছোট কি বলবো একটা ছাদের মতো আছে এবং এদিকে হচ্ছে পাহাড় পাহাড়ের ওখানটায় আপনাদেরকে জুম করে দেখায় একটা কমলা গাছ আছে এখানে আসলে এই জিনিসটা খুব বেশি পাওয়া যায় এই ছিল রুম সো এই ছিল আমার হোম ট্যুর এখানে আপনাদেরকে একটু প্রাইসটাও বলে দিই যারা ইন ফিউচার যারা প্ল্যান করছেন বাইরে পড়তে আসবেন বা বাইরে তো আসলে এক এক জায়গায় এক এক রকম আমি জাস্ট আমার সিটিরটা বলছি এখানে আমার লাইট দেন গ্যাস ওয়াটার সব কিছু মিলে ইনক্লুডিং আমার টু টোয়েন্টি পরে আর বাকি খাওয়া খরচটা তো আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু খরচ করবেন কতটুকু কিনা করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে সো এই হলো ডিটেলস হোক আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে ওকে বা